সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমরা একটি লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখব একজন ভাইয়ের। এই কাজটি উনি ফাইভারে পেয়েছেন। তো কাজটি কী এটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব ওনার কনভারসেশন আমার সাথে। জিমেইলে আমাকে একটা ইমেইল করেছেন উনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমি নাটোর থেকে লিখছি। এটা ভেবে অনেক ভালো লাগে যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলা থেকে আমাদেরকে দেখেন। অনেক সময় অনেক মেসেজ আসে, অনেক কমেন্ট আসে। তো আশা করছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। হ্যাঁ, অনেক ভালো আছে আমি। আমি বেশ কিছুদিন ধরে আপনার ডেটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশনের ফ্রি কোর্সটি খুব ভালোভাবে দেখছি এবং গতকালকে ফাইভারে প্রথম একটি বায়ার রিকোয়েস্ট পাঠাই এবং আজকে সকালে আমাকে কাজটি দিয়েছে। এই কাজটি 5 দিনের মধ্যে করে জমা দিতে হবে। বায়ার রিকোয়েস্টে ছিল এরকম, ক্লায়েন্টের যে বায়ার রিকোয়েস্ট আছে এখানে ছিল এরকম যে আই নিড এ লিড জেনারেশন পারসন হু ক্যান স্কোর লিঙ্কডিন সেলস নেভিগেটর অ্যান্ড আপডেট লিডস ইন দ্য গুগল শিট দ্যাট আই ক্রিয়েট। ওনার একটা গুগল শিট অলরেডি ক্রিয়েট করেছেন, ওইখানে ওনার লিডগুলোকে আপডেট করতে হবে। আই উইল অলওয়েজ নিড আইদার ওনার অর এক্সিকিউটিভ ইনফো, সো সামান হু ক্যান স্কোর অ্যান্ড ফাইন্ড দ্য প্রপার কন্ট্যাক্ট ইনফো, রাইট থিউ ইন দ্য ফার্স্ট লাইন সো দ্যাট আই নো ইউ রিড দিস। মানে ওনাকে যখন বায়ার রিকোয়েস্টটা পাঠাতে হয়েছিল, মানে পাঠানো হয়েছিল, তখন উনি ফার্স্ট লাইনে মানে এই থিউ কথাটা লিখেছেন, বিধায় উনি মূলত কাজটা পেয়েছেন বা ক্লায়েন্টের নজরে আসছে। ওকে, তো এখানে একটা এক্সেল শিট দেওয়া আছে, এই যে দেখুন নিচের দিকে সবুজ চিহ্ন দুইটা, এবং উনিও বলেছেন যে এক্সেল শিটের প্রথম দুইটা সবুজ সেক্টর এইটা এবং এইটা অংশের কাজ সমাপ্ত করতে হবে। ভাই আপনার সাপোর্টের অপেক্ষায় আছি, আপনি সাপোর্ট না দিলে কাজটি আমার পক্ষে 100% করা একদম অসম্ভব। সাপোর্ট পেলে অনেক উপকৃত হবো ভাইয়া। ওকে, তো আমি আপনাকে ডেডিকেট করে এই ভিডিওটা তৈরি করছি, যারা নতুন বন্ধুরা আছেন তারাও অনেক উপকৃত হবেন আশা করি। তো এখানে মূলত এই যে ডান পাশে গেলে ওনাকে কিছু ডোমেইন অথবা ওয়েবসাইটের নাম দিয়েছে, ওকে, এইগুলা থেকে বের করতে হবে কোম্পানির নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, সিটি, স্টেট, ইমেল, ইন্ডাস্ট্রি টাইপ, দেন হচ্ছে ফোন নাম্বার, দেন হচ্ছে ট্যাগ, এগুলো বের করতে হবে। ওকে, সো লিঙ্কডিন ইউআরএলটাও দিতে হবে। তো এখন কাজ কি? মূলত কাজ হচ্ছে এই যে দেখুন এটাকে আমি কপি করলাম, তাই না? এই ওয়েবসাইটে গিয়ে আগে দেখতে হবে তাদের কন্ট্যাক্ট পার্সন আছে কিনা। ওকে, সো এন্টার দিলাম, ওনার অথবা এক্সিকিউটিভ কাউকে লাগবে। তো এই ওয়েবসাইট হচ্ছে মেডিকেল প্রফেশনালসদের একটা সাইট হয়তোবা। তো এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে মিট দ্য টিম নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে এবং এইখানে দেখুন ডিরেক্টর অফ ট্রাভেল, ক্লিনিক্যাল রিক্রুইটার, তারপর হচ্ছে ক্লিনিক্যাল রিক্রুইটার, তারপর হচ্ছে আপনার একটু দেখি ওনার টোনার এরকম কিছু পাওয়া যায় কিনা। তো এখানে দেখুন প্রথমে আছে ডিরেক্টর অফ ট্রাভেল। ওকে, তো উনি হয়তো বা এই পার্সন। তো আমি একটু ওনার লিঙ্কডিন প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে একটু ভিজিট করি। ওনার নাম দেওয়া আছে এখানে, এই শিটে যাওয়ার পর এখান থেকে আমরা এই ফার্স্ট নেমের এই জায়গাতে পেস্ট করলাম, তারপর হচ্ছে লাস্ট নেমটাকে এইখান থেকে কাট করে নিয়ে আমরা এখানে বসালাম, তারপর হচ্ছে ওনার যে ইয়েটা আছে ডিরেক্টর অফ ট্রাভেল। ওকে, সো আমি এখানে দিব হচ্ছে ডিরেক্টর অফ ট্রাভেল, তারপর হচ্ছে সিটি, স্টেট, ইমেল। ওকে, তো এই যে কোম্পানি আছে এই কোম্পানির যে কন্ট্যাক্ট ইনফো আছে এই কন্ট্যাক্ট ইনফোতে যেতে হবে, দেন হচ্ছে ওনাদের অফিস যেগুলো আছে এগুলাকে খুঁজে বের করতে হবে। যে দেখুন এলএ হচ্ছে স্টেট আর সিটি হচ্ছে মেঠাইরি, সো এই দুইটাকে আমরা কপি করলাম, তারপর হচ্ছে এইখানে আমরা পেস্ট করলাম, দেন হচ্ছে এল এ যেটা আছে এটাকে এখান থেকে কাট করে নিব, কাট করে নিয়ে আমরা এখানে স্টেটের জায়গায় বসিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে ইমেইলটা দিতে হবে, আমরা এখানে ওনার ইমেইলটা পেয়ে গিয়েছিলাম। আর টিমে যাই আবারও, এই যে দেখুন একটা ইমেইল পেয়েছি এখান থেকে, সো এটাকে কপি করি, দেন হচ্ছে এখানে পেস্ট করি। এখন ওনার ইন্ডাস্ট্রির ট্রাইবটা কী? আসলে ওনার একটা লিঙ্কডিনের লিঙ্ক আছে এখান থেকে, তাই না? সো এখানে গেলাম, যাওয়ার পর আমরা একটা এক্সটেনশন ইউজ করব মূলত অ্যাপোলো এর। ওকে, সো আমি যদি একটু গুগলে সার্চ করি অ্যাপোলো ডট আইও, হ্যাঁ, এটা লিখে সার্চ করি, তাহলে এখানে দেখবেন আপনারা, অথবা
apollo.io Chrome extension. CSROME Chrome extension. এই যে দেখুন ইমেল ফাইন্ডার এবং বিভিন্ন জিনিস এখান থেকে পাওয়া যায়। তো অ্যাপোলোটা আমি ইনস্টল করব। আপনারা অ্যাপোলোটাকে হয়তো বা এখান থেকে পাবেন, এটা আমার এখানে ইনস্টল করা আছে। তো এটাকে পাইতে হলে আমাকে এখানে যেতে হবে। অ্যাপোলো কোথায়? অ্যাপোলো, এই যে দেখুন এখানে অ্যাপোলো আছে। সো এটাকে আমি অ্যাড করে দিয়েছিলাম আগেই। তারপর যখন আপনি অ্যাড করবেন, এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনাকে গুগল দিয়ে সাইন আপ করার জন্য বলবে, আপনি পারমিশন দিয়ে দিবেন, তাহলেই হবে। তো এটার কাজ কি? মূলত কোনো একটা লিঙ্কডিন প্রোফাইলে যখন আমরা ভিজিট করি, আমরা মূলত এই ব্যক্তির লিঙ্কডিন লিঙ্ক থেকে গিয়েছিলাম, তাই না? সো লিঙ্কডিনের যে প্রোফাইলটা আছে, এটা কোম্পানির লিঙ্ক দেওয়া আছে, আমরা এটাই দিব, কারণ ওনার লিঙ্কে মূলত কোম্পানির লিঙ্কটাই দেওয়া আছে। ওকে, সো আমরা এখান থেকে ওনাদের লিঙ্কডিনের যে প্রোফাইলের লিঙ্ক আছে এটা দিব। তারপর হচ্ছে ট্যাগগুলা কি এবং ওনার ইন্ডাস্ট্রিটা কি মূলত। তো আমরা এই যে লিঙ্কডিন প্রোফাইলে ভিজিট করলাম, এইখানে অ্যাপোলো আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে। দেখুন স্টাফিং অ্যান্ড রিক্রুইটিং হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি। ওকে, সো এটাকে কপি করব। তারপর এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যে ট্রাভেল, নার্সিং, পার্টি, মেড, সার্চ, হ্যাঁ, ইয়ার, এগুলো হচ্ছে ওনার কি, ওনার ট্যাগ। সো এগুলাকে কপি করব এবং এখানে পেস্ট করে দিব। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে, সরি, এটা ফোন নাম্বারের জায়গায় বসিয়ে দিয়েছি, এটা ট্যাগের জায়গায় বসবে। এবং ফোন নাম্বার যেটা আছে, আমরা ওনার ফোন নাম্বার কিছু পাই কিনা, এই যে দেখেন ওনার ফোন নাম্বার কিন্তু এখানে আছে। সো এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো উনি যে কাজটা নিয়েছেন $45 মাত্র, তো এটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট হলো কি না এটাও দেখতে হবে। তো এটা কিভাবে বুঝতে হবে, যেমন উনি প্রত্যেকটা লিডে কত করে পাবেন এখন দেখতে হবে। তো এটা দেখার জন্য এই যে দেখুন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে 210টা প্রথমটা দিই, তারপরে যাই, এটাতে কয়টা আছে, এটাতে আছে আরও হচ্ছে 79, তাহলে 210 আর 79 হচ্ছে 290 ধরেন। 45কে 290 দিয়ে ভাগ করতে হবে। 45কে আমরা ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর 290, সরি কাট করি, 45 ভাগ হচ্ছে 290। ওকে, দেখুন 1.15 হয়েছে। ওকে, নতুনদের জন্য এটা প্রবলেম না, কিন্তু আরও একটু বেশি দাম চাইলে ভালো হতো। তো উনি যেই কাজগুলো পেয়েছেন, দেখুন ক্লায়েন্টের সাথে কনভারসেশনের আমি স্ক্রিনশটও নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এখানে স্ক্রিনশট। ওকে, তো এখানে মূলত এই যে দেখুন $45 কাজ, ডেলিভারি ডেট হচ্ছে February 10 এবং 4 দিন 16 ঘন্টা এখনও বাকি আছে। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে উনি, এই যে দেখুন কমিউনিকেশনে কী কী কমিউনিকেশন হয় একটু দেখেন, ওনার যে কাজ আছে, কাজ সম্পর্কে কথা হবে আর কিছু না কিন্তু। হ্যাঁ, উনি একটা ওয়ার্ক অন ইট দেয়ার, এখানে যে লিঙ্কটা আমরা যে শিটটাতে প্রবেশ করেছি, ইফ ইউ আর গুড আই হ্যাভ মোর জব ফর ইউ, মানে উনি যদি এই কাজটা করতে পারেন ওনার সাথে আরও কাজ করবে। ওকে, তো উনি বলেছেন যে থ্যাংক ফর ইউর অর্ডার, আই উইল গেট দিস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ক্যান আই। আচ্ছা, তারপর এখান থেকে আরও একটা ইয়েতে যাই, তো দেখেন এইটা হচ্ছে ওনাকে অর্ডার করার পর রিকোয়ারমেন্টটা দিয়েছে। তো এইভাবেই মূলত ক্লায়েন্টের সাথে কথা হয়, আমরা ওনাদের কাজে চলে যাই। আমি আরও একটা বের করে দেখাই, মনে করুন এইটা কপি করলাম, যদি ওয়েবসাইটে সরাসরি না পান তাহলে কিভাবে বের করতে হবে। তো এখানে যাওয়ার পর এই যে দেখুন গেলাম, এখানে আমাদেরকে লগ ইন করার জন্য বলছে, গুড জব, আচ্ছা, গুড জব ডট আইও, আমরা এখান থেকে তাদের যেই মেইন ডোমেইনটা আছে এটাকে কপি করলাম অ্যাপ বাদ দিয়ে, তারপর দেখি জয়েন করা যায় কি না। হ্যাঁ, আমরা যেতে পারলাম গুড জব ডট আইও, অ্যাবাউট গুড জব, ওকে অ্যাকসেপ্ট করলাম, অ্যাবাউট গুড জব, ওকে এখানে ক্লিক করলাম, এবং হয়তোবা আমরা ওনাদের কাউকে পেয়ে যাব। তো এখানে যদি না পাই, তাহলে লিঙ্কডিনের প্রোফাইলের একটা লিঙ্ক আছে, যদি এখানে সরাসরি লিঙ্কডিনের লিঙ্ক না থাকে তাহলে কি করতে হবে, ওনাদের ডোমেইন নেমটা নিতে হবে, তারপর লিঙ্কডিন লিখে সার্চ করতে হবে ডাবল কোটেশন মেথডে। তো আমরা লিঙ্কডিন প্রোফাইলটাতে একটু ভিজিট করছি। এখানে লিঙ্কডিন প্রোফাইলে যখন আসলাম, তখন এই যে দেখুন পিপল নামে একটা অপশন আছে, পিপল, এখানে ক্লিক করতে হবে।
তারপর হচ্ছে আমরা এখান থেকে পিপল থেকে আসার পর আমরা একটু নিচের দিকে যাব, এখানে সিইও, হ্যাঁ, এন্টারপ্রেনার সিইও অ্যাপ ফিন, হ্যাঁ, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এগুলো কেটে দেই। একটু দেখতে হবে ওনার যে ওয়েবসাইটে আমরা ভিজিট করেছি এটা কি ঠিক আছে কিনা, ওনার যে এক্সপিরিয়েন্স আছে দেখুন। পেইন কোম্পানিস ফাউন্ডার অ্যান্ড সিইও, বাট আমরা তো পেইন কোম্পানিতে আসি নাই, আমরা তো মূলত আসছি হচ্ছে গুড জব ডট আইওতে, তাই না? সো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই। এখান থেকে আমরা সেলস নেভিগেটর ডিসিশন মেকার্সে যাই। এই যে দেখুন সেলস নেভিগেটর ভিউতে ক্লিক করলাম, এক্সিকিউটিভ কাউকে লাগবে, তাই না? এই যে দেখুন চিফ রেভিনিউ অফিসার, হেড অফ মার্কেটিং, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওকে। সো ওনার নাম পেয়ে গেলাম, ওইখানে আমরা ক্লিক করলাম এবং আমরা এখানে অ্যাপোলো ডট আইওতে দেখতে পাচ্ছি কম্পিউটার সফটওয়্যার হচ্ছে ওনার, আমি এক কাজ করছি এখান থেকে গুড জব, এটা হচ্ছে কোম্পানির নাম, আমি একটু ফিল আপ করে দেখাই তাহলে সুবিধা হবে। তো এখান থেকে আমি কোম্পানির নামটা দিলাম, তারপর হচ্ছে এখান থেকে তার ফার্স্ট নেম তার লাস্ট নেম এগুলো নিতে হবে। তো এই যে এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম এবং এই যে ডি আছে এটা হচ্ছে মিডল নেম, এটাকে বাদ দিয়ে আমরা এখান থেকে এটাকে কাট করে নিয়ে এখানে লাস্ট নেমে আমরা বসিয়ে দিলাম, ওকে। তারপর টাইটেলটা কি, উনি মূলত এই কোম্পানিতে আছেন ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে, যেহেতু এক্সিকিউটিভ অথবা ওনার বলেছে, সো আমরা এটাকে নিতে পারবো। তারপর এই যে কোম্পানি আছে, এই কোম্পানির যে ইয়েটা আছে কি বলে, আলাবামা হচ্ছে স্টেট এবং ওইটা হচ্ছে সিটি, ওকে। তো কপি করলাম, এটা হচ্ছে স্টেট আলাবামা, তারপর হচ্ছে আপনার এখান থেকে আমরা এটার অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, তাই না, সিটি। অথবা আমরা তাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে যাব, আমার পিসিটা একটু স্লো কাজ করছে, আচ্ছা এখানে যাই। তারপর হচ্ছে কন্ট্যাক্ট আসে যাই, কন্ট্যাক্ট আস পেজ থেকে আমরা হয়তো বা তাদের কোনো ইয়ে পেয়ে যাব, হুম, তাদের ফেসবুকের পেজে গেলেও আমরা তাদের অ্যাড্রেসটা পাইতে পারি। অথবা আমরা যদি তাদের যে ডোমেইন নেমটা আছে ডোমেইন নেমটাকে কপি করে নিয়ে যাই এবং ডাবল কোটেশন মেথড ইউজ করি, এখানে পেস্ট করলাম, তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস লিখলাম, AWRESS অ্যাড্রেস সার্চ করলাম। এখানে আমরা এই যে তাদের লিঙ্কডিনের যে পেজ আছে লিঙ্কডিনের পেজে গেলে আমরা অ্যাড্রেসটা পেয়ে যাব, ঠিক আছে। তো এভাবে আমরা এখান থেকে নিয়েছে, যাই হোক। তারপর এটা হচ্ছে এটার যেই কি বলে ইন্ডাস্ট্রি ট্রাইব, এটা নিলাম। তারপর এই ব্যক্তির যেই ইমেল অ্যাড্রেস আছে ওইটা একটু বের করতে হবে। তো ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম, এখানে একটা ইমেল পেয়ে গেলাম, সো এটা কপি করলাম, তারপর হচ্ছে একটা এখানে পেস্ট করে দিলাম। ওনার যে ফোন নাম্বারটা আছে এটাও এখান থেকে পেয়ে যাব, কোথায় এটা, এই যে এখানে এই যে ফোন নাম্বার, এটাকে আমরা কপি করলাম, সরি এখানে আমরা এটাকে কপি করলাম, তারপর হচ্ছে এখানে পেস্ট করলাম, ওকে। তারপর হচ্ছে ওনার লিঙ্কডিনের যে প্রোফাইলের লিঙ্কটা আছে এটা নিতে হবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখান থেকে থ্রি ডট মেনু থেকে কপি লিঙ্কডিন ইউআরএল, সো এটা কপি করলাম, তারপর হচ্ছে এখানে এনে পেস্ট করলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে কাজ করতে হবে, ট্যাগগুলো কীভাবে নিতে হবে। ওই আগের মতো আমি একটা ইয়ে দেখাবো আপনাদেরকে, যে মনে করুন আপনি কোনোভাবে ওনাদেরকে পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে কী করতে হবে। মনে করুন কোনো একটা ওয়েবসাইটের, যেমন আমি এই যে ওয়েবসাইট আছে এটার নামটাকে কপি করি, ওনার লিঙ্কডিন প্রোফাইলটা মনে করেন আপনি গুগলে সার্চ করেছেন পাচ্ছেন না, বা আপনি কোনো ওয়েবসাইটেও পাচ্ছেন না, কোনো লিঙ্কই পাচ্ছেন না, তাহলে কীভাবে বের করতে হবে? তাহলে গুগলে সার্চ করতে হবে যে লিঙ্কডিন এক্সরে, লিঙ্কডিন এক্সরে লিখে সার্চ করবেন এবং রিক্রুইট গিক ডট কম এখানে যাবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আমরা এই যে ডোমেইন নেমটা আছে এখানে পেস্ট করব এবং এইখানে সিইও অ্যাট এই কোম্পানি লিখে আমরা একটু সার্চ করি, ওকে।
তাহলে এখানে যে দেখেন আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে স্টিফেন জে জনস্টন। ওকে, তো আমরা কিন্তু পেয়ে গেলাম, তাই না? ফাউন্ডার অ্যান্ড সিইও এই সেন্টার। তাহলে এইভাবে এইভাবেও যদি আপনি তাদের ওনার ফাউন্ডার এখানে যদি ওনার লিখতেন বা ফাউন্ডার লিখতেন, ওনার নামে আসতো। সো এইভাবে ওনার লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে গেলে আমরা বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাব। তো প্রত্যেকটাতে এইভাবে কাজ করতে হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আলামিন ভাই। ফার্দার যদি কোনো কোয়েরি থাকে আমার কাছে, অবশ্যই ইমেলে যোগাযোগ করবেন অথবা ফোন দিবেন। আমি 12টা থেকে 5টা পর্যন্ত অ্যাভেলেবল আছি দিনে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা নতুন বন্ধুরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে কাজ না শেখার আগে আমাদের যে কাজগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো শিখে তারপর অ্যাকাউন্ট করুন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে। ওকে, আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাবেন। কমেন্ট লাইক করলে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।